হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকনিক্যাল বাংলা। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি বলবো কোন চ্যানেলগুলো কখনো মনিটাইজেশন পাবে না। তো আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ বলবো কোন চ্যানেলগুলো ইউটিউবে কখনো মনিটাইজেশন পাবে না। তো বন্ধুরা, তো ইউটিউব কিন্তু দু একদিন আগেই আসলে ইউটিউবের মনিটাইজেশনটা আপডেট হয়েছে। তো আমি আপনাদের সামনে সাথে সাথে ভিডিওটা নিয়ে আসতে পারিনি, কারণ আমার প্রবলেম ছিল। আমার প্রবলেমের কারণে আমি কোনো ভিডিও মেক করতে পারি নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, তো আসলে আপনার চ্যানেলের ভিতরে তিনটা সমস্যা থেকে থাকে, তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। আপনি যদি ইউটিউবে তিনটা ভুল করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তো এটা আসলে তিনটা আমি আসলে আপনাদেরকে বলে দেবো কোন তিনটা ভুল আপনি করছেন ইউটিউবে, তার জন্য আপনি মনিটাইজেশন এখনও পাইতেছেন না। ইউটিউবে আপনাকে যে ইয়েটা দিয়েছিল, তো সেটা আপনি আসলে পূরণ করছেন, তো তারপর আপনি মনিটাইজেশন পাইতেছেন না কেন, সেটা আজকে আপনাদেরকে আমি বলবো। তো বন্ধুরা, তো এক নম্বর হলো, আপনি যদি কপিরাইট নিয়ে ভিডিও তৈরি করেন, যেরকম ইদানিং ফেসবুকে অনেক ভিডিও আসলে ভাইরাল হইতেছে, ফেসবুকে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি আপনি এনে যদি ইউটিউবে আপলোড করে দেন, তাহলে আপনি আসলে কখনো মনিটাইজেশন পাবেন না। তো এটা কিন্তু ইউটিউব কিন্তু এটা ভালো চোখে দেখে না, তো বুঝতে পারতেছেন। তো এটা কিন্তু একটা খারাপ কাজ, আপনি ফেসবুক থেকে ভিডিওগুলো এনে গালি গালাস এগুলো আপনি এনে আপনি ইউটিউবে আপলোড করে দিতেছেন। এরকম এই গানগুলো আপনি অনেক মুভির গান আছে ফেসবুকে, সেইগুলো আপনি এনে ইউটিউবে আপলোড করে দিতেছেন, এটি হলো মূলত কপিরাইট ভিডিও। তো এইটা যদি আপনি এই ভুলটা করে থাকেন, তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তো দুই নম্বর যেটা আছে সেটা হলো রোবট। তো আসলে অনেকেই দেখা যায় ভিডিও মেক করে, তো আসলে তার কণ্ঠটা দেয় না, রোবটের কণ্ঠ দিয়ে, তারপর রোবটের ভয়েস দিয়ে, তারপর আসলে ভিডিওটা মেক করে, তো বুঝতে পারতেছেন। তো তো সেই চ্যানেলে যারা আসলে রোবটের ভয়েস ব্যবহার করে, তারা আসলে কখনো মনিটাইজেশন পাবে না। তিন নম্বর যেটা আছে সেটা হলো স্লাইড শো ভিডিও। তো স্লাইড শো ভিডিও নিয়ে যারা কাজ করে, তো বন্ধুরা, তো ওইটা কিন্তু আপনাদের কোনো পরিশ্রম হয় না। তো আসলে যখন তাহলে আপনাদের পরিশ্রম হয় না, তাহলে ইউটিউব আপনাদেরকে মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, স্লাইড শো ভিডিও মেক করতে কী লাগে, আসলেই অনেক আপনাদের অনেক পরিশ্রম কম হয়, তার জন্য ইউটিউব আপনাদেরকে আসলে মনিটাইজেশনটা দিবে না, বুঝতে পারতেছেন। তো আশা করি আপনার স্লাইড শো ভিডিও তো আপনারা করতেই থাকবেন, তো এটা আপনাদের কোনো লাভ হইবে না যদি আপনার স্লাইড শো ভিডিও নিয়ে যদি ইয়া করেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো স্লাইড শো ভিডিও তো এটা কয়েকদিন আগে আসলে আপডেট হয়েছে মনিটাইজেশনে, যারা স্লাইড শো ভিডিও নিয়ে কাজ করে ইউটিউবে, তাদের মনিটাইজেশন কখনো ইউটিউব অন করে দেবে না। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তো নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটি আপনাদের মাঝে আমার জানানো ছিল, তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।